सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता আমাদের জীবন শূন্য থেকে শুরু, আবার যখন শেষ হয় তখন শূন্যেই মিলিয়ে যায়। অর্থাৎ শূন্য থেকে শুরু, শূন্যতেই শেষ। আর শূন্যর সাথে জীবনের এই গভীর যোগাযোগটাই নিজেদের মণ্ডপে তুলে ধরেছে বরিশা সর্বজনীন। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সুদীপ চক্রবর্তী, আমি এই ক্লাবের অন্যতম কর্মাধ্যক্ষ। আচ্ছা, এই যে শূন্যর সাথে যোগাযোগ জীবনে, যেটা আপনারা মণ্ডপে চারটি ধাপে তুলে ধরেছেন, সেটা যদি ডিটেইলে বলতেন। হ্যাঁ, দেখুন, বরিশা সর্বজনীন দুর্গোৎসবে 69তম নিবেদন হচ্ছে শূন্যতে শুরু, শূন্যতে শেষ। শূন্য হলো এমন একটা বিন্দু যেখান থেকে অন্যান্য সংখ্যার আবির্ভাব হয়। শূন্যের এই অসীমত্বের ধারণার উপর ভিত্তি করেই আমরা আমাদের নিবেদন তুলে ধরেছি। এই নিবেদনকে বাস্তবে রূপায়ণ করতে আমরা চারটে ধাপ অবলম্বন করেছি। প্রথমে প্রবেশদ্বারে রয়েছে, আমাদের মণ্ডপে প্রবেশদ্বারে রয়েছে একটি ঘুরন্ত নাগরদোলা, যা মানব জীবন চক্রকে বোঝাচ্ছে। দ্বিতীয় ধাপে রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গতে দেখবেন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলনের উদ্দেশ্যে যাচ্ছে এবং তার ফলে অসম্ভব সম্ভাবনাময়তার সৃষ্টি হচ্ছে। তৃতীয় ধাপে রয়েছে পৃথিবী। যেহেতু ভারতবর্ষে পণ্ডিত আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছেন, তার প্রতীক হিসেবে আমরা এখানে ত্রিবর্ণরঞ্জিত একটি জলাধার নির্মাণ করেছি। তার থেকে একটি পূর্ণাকৃতির বৃক্ষ উঠে গেছে, যা বিশ্বের অন্যান্য মহাদেশের সাথে যুক্ত হয়েছে। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন শিশুর পূর্ণ প্রতিকৃতি, যারা দুহাত বাড়িয়ে বিশ্বজনীন শান্তি এবং সম্প্রীতির আহ্বান জানাচ্ছে। চতুর্থ ধাপে রয়েছে স্বর্গের কল্পরূপ। এখানে মাতৃপ্রতিমার প্রেক্ষাপটে রয়েছে বিভিন্ন মনীষীর চিত্র, যারা নিজেদের জীবনকে শূন্য করে বিলিয়ে দিয়েছেন। বেসিক্যালি দেখুন, শূন্যের সাংখ্যগত মূল্য হচ্ছে শূন্য, যা মৃত্যুকে নির্দেশ করে। কিন্তু এই মৃত্যু জীবনের শেষ নয়, জীবনে একটি সম্প্রসারিত অধ্যায় মাত্র। এই জীবন মৃত্যু রূপকার্থকে ভিত্তি করেই আমরা আমাদের নিবেদন তৈরি করেছি শূন্যতে শুরু, শূন্যতে শেষ। আচ্ছা, আমাদের শিল্পী হচ্ছেন বন্দন রাহা, প্রতিমা শিল্পী পরিমল পাল, আলোক শিল্পী হলেন দীনেশ পোদ্দার এবং আবহ সঙ্গীতে আছেন দেবজ্যোতি মিশ্র। আচ্ছা, তো প্রতিমার উপরে কি আপনাদের ভাবনার কোনো প্রভাব পড়েছে আলাদা করে? হ্যাঁ, দেখুন, একটা কথা আমরা এখানে বলে দিই, বরিশা এলাকাটা অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যময়, সুতরাং আমরা কিন্তু প্রতিমা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাই না, আমাদের প্রতিমা সাবেকে হয়। তবে প্রতিমার যে অলঙ্করণ, সেখানে কিছুটা আমাদের থিমের সাথে তো ম্যাচ আপ করতেই হয়, সেইটা আমরা করি, কিন্তু মূল প্রতিমায় আমরা সাবেকি প্রতিমাই রাখি। দেখুন, আমরা অলমোস্ট 95% তৈরি হয়ে রয়েছি যে আমাদের মণ্ডপ তৈরি, এবং আমরা মানসিকভাবেই দিয়ে এবার যে আমরা যেভাবে ভেবেছি এবং যেভাবে অলঙ্করণ করেছি মণ্ডপে, আমরা 100% নিশ্চিত যে এবার আমাদের ঘরে নিশ্চয়ই পুরস্কার আসতে চলেছে। যারা আসবেন তাদের জন্য কি আপ্যায়নের ব্যবস্থা করেছেন? দেখুন, আমাদের এইখানে যে ক্লাবের সদস্যরা রয়েছে, ছোট এবং বড়, তারা সবসময় ক্লাবের সাথে যুক্ত রয়েছে, এবং অতিথি আপ্যায়নে বরিশা চিরকালই বিখ্যাত। আশা করছি যারা আসবেন তাদের আপ্যায়নের কোনো ত্রুটি হবে না।
আচ্ছা, যে দর্শকেরা ইতিমধ্যেই দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? It's a very, we would try like to request everyone যারা আসবেন এখানে তাদেরকে সকলকে একটা রিকোয়েস্ট যে সিটি সেরা পুজো অ্যাপটা কাইন্ডলি ডাউনলোড করুন আর আমাদের বরিশা সর্বজনকে যতটা সম্ভব ভোট দিয়ে জেতানোর চেষ্টা করুন। আমরা কখনো সখনো আমাদের জীবনে কোনো কিছুর অভাব বোঝাতে শূন্য শব্দটা ইউজ করি। যেমন ধরুন বলি, আজ আমাদের ভান্ডার শূন্য। কিন্তু শূন্য মানে জীবনের আরও একটা অধ্যায়ের শুরু, সেটাই কিন্তু দেখাচ্ছে বরিশা সর্বজনীন। ক্যামেরায় নীলেশ তিওয়ারির সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।